রাজ্য সরকারের প্রতিবন্ধী দরদের নমুনা গত এক বছরেও বন্টন করা হয়নি প্রতিবন্ধীদের সামগ্রী। গোডাউনে থাকতে থাকতে আধ ভাঙ্গা প্রতিবন্ধী সামগ্রীগুলির অধিকাংশই বর্তমানে বিকলাঙ্গ হয়ে গেছে। ঘটনা কদমতলা সিডিপি অফিসের গোডাউনে। এই ঘটনায় জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। বিশ্ব প্রতিবন্ধী দিবসে রাজ্যের প্রায় সব জায়গায় এই গান প্রচার পেয়েছিল। এই গান বেজেছিল কদমতলাতেও। কদমতলার বিশ্ব প্রতিবন্ধী দিবসের দিন প্রশাসনের পক্ষ থেকেই এই গান বাজিয়ে প্রতিবন্ধীদের প্রতি প্রশাসনের দরদী মনোভাব প্রচার করা হয়েছিল। কিন্তু প্রতিবন্ধীদের প্রতি রাজ্য সরকারের দরদ ঠিক কেমন তা বোঝা যায় কদমতলা সিডিপিও অফিসের গোডাউনে প্রতিবন্ধী সামগ্রীগুলির অবহেলায় ও অযত্নে পড়ে থাকার খবরে। জানা গেছে, 2018 সালের জানুয়ারি মাসে এলএমকো কোম্পানি নামে একটি সংস্থা কুমারঘাট থেকে কদমতলা সিডিপিও অফিসে বেশ কিছু প্রতিবন্ধী সামগ্রী পাঠায়। এই সামগ্রীগুলির অধিকাংশই আধ ভাঙ্গা অবস্থায় পাঠানো হয়েছিল। কিন্তু কোন রহস্যজনক কারণে এলএমকো কোম্পানি এই ভাঙ্গা সামগ্রীগুলি আর মেরামত করেনি এবং পূর্বতন সরকার এগুলি বিতরণের ব্যবস্থাও করেনি। 2018 সালের ভোটে নতুন সরকার গঠিত হয়। নতুন জোট সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী কদমতলা সফরে এসে ঘটনাটি জানতে পারেন এবং গোডাউনে থাকা প্রতিবন্ধী সামগ্রীগুলি সচক্ষে দেখেনও। পরে সমাজ কল্যাণ মন্ত্রী এই সামগ্রীগুলি বিতরণেরও নির্দেশ দেন। এই ঘটনা গত 8 মাস আগের। বর্তমানে সমাজ কল্যাণমন্ত্রী সন্তনা চাকমার এই নির্দেশ কলাপাতায় পর্যবেসিত হয়েছে। ফলে আজও কদমতলা সিডিপিও অফিসের গোডাউনে প্রতিবন্ধী সামগ্রীগুলি আধ ভাঙা অবস্থায় নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্তে উপনীত করার কেউ নেই। আসলে একটা সরকার যখন হুজুকে চলতে থাকে তখন এমনটাই হয় স্বাভাবিক। কেন প্রতিবন্ধী সামগ্রীগুলি এভাবে গোডাউনে থেকে নষ্ট হচ্ছে, কেন প্রতিবন্ধীদের বিতরণ করা হচ্ছে না, এই প্রশ্নের জবাবে কদমতলা সিডিপিও অফিসের স্টোর কিপার এক হাস্যকর অজুহাত খাড়া করলেন। তিনি বললেন, সম্প্রতি সামগ্রীগুলি প্রতিবন্ধীদের মধ্যে বিতরণের ব্যবস্থা করা হয়েছিল, একজন প্রতিবন্ধীকে বিতরণও করা হয়, কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হবার সম্ভাবনা রয়েছে, এই প্রশ্নে অন্য কাউকে বিতরণ করা হয়নি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না আসায় এতদিন এই সামগ্রীগুলি বিতরণের ব্যবস্থা করা হয়নি বলে জানান কদমতলা সিডিপিও অফিসের স্টোর কিপার। দেখেন, মালগুলি বন্টন করার লাগে তো আমার উপর মলের অর্ডার লাগবে। আমরা অর্ডার 2 দিন আগে পাইছি। হ্যাঁ, এরপরে এর মধ্যে আমরা জানানি হয়েছে, জানানির উপরে একজনকে দেওয়া হয়েছে। এরপরে ইলেকশনটা ডিক্লিয়ার হয়ে যাওয়ায় আমরা এখন বর্তমানে এটা বন্ধ করছি। আবার ইলেকশন, আফটার ইলেকশন আমরা এগুলো আবার মালগুলো কবে আসছে গোডাউনে? আসা এটা গোডাউনে তো আসছে 18 জানুয়ারি মাস। মন্ত্রীর নির্দেশ ছিল 8 মাস আগে, কিন্তু উপরওয়ালার নির্দেশ আসে 2 দিন আগে। একেই তো বলে ধন্যি প্রশাসন। আর প্রশাসনে এহেন নমুনাকেই তো সুশাসন বলে বেড়ান মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রী বাহাদুররা। ব্যুরো রিপোর্ট, হাল্লাবল।